সালাম আলাইকুম শ্রীতাং শেষ না হতে আসছে আরেক ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় শ্রীতাং এর ক্ষত এখনো শেষ হয়নি এরই মধ্যে শোনা গেল আরেক দুঃসংবাদ ডিসেম্বর দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া অধিদপ্তর এই বিষয়ে সতর্ক অবলম্বন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুল রহমানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার পঁচিশে অক্টোবর সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা এর তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানায় এনামুল রহমান বলেন গতকাল সোমবার রাত একটা দশ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন কল করে জানিয়েছেন যে এটা ঘূর্ণিঝড় শ্রীত্রাং ভালোভাবে মোকাবেলা করেছ এর জন্য ধন্যবাদ কিন্তু ডিসেম্বর মাসে আরেকটা আসবে সেটির ব্যাপারে একই রকম সাবধানতা অবলম্বন করতে হবে তিনি বলেন ডিসেম্বর দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত আনবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য বলেছেন দক্ষিণ থাইল্যান্ড এবং তৎসংলগ্ন এলাকার একটি নিম্নচাপ আন্দামান সাগরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দুই ডিসেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে যা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপুর সাগরে অবস্থান করবে বঙ্গোপুর সাগরেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করবে পরে চারে ডিসেম্বর স্থানীয় সময় সকালে ভারতের অন্ধ্রপ্রদেশ অর্শিয়া উপকূলের মাঝামাঝি আশ্রে পড়তে পারে এটি তবে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ আরশিয়া উপকূলেই আশরে পড়বে কিনা সেটি নিশ্চিত নয় কারণ ঘূর্ণিঝড় যে কোনো সময় গতিপথ পাল্টাতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে বিষয়ে সতর্ক করছে এদিকে আবহাওয়া অধিদপ্তর চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানিয়েছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকার অবস্থানরত ঘূর্ণিঝড় সিংরা প্রদেশ দিকে অগ্রসর ও দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও তৎসংলগ্ন এলাকার অবস্থান করছিল এটি বর্তমান নেত্রিকোনা এবং তৎসংলগ্ন এলাকার সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করেছে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে এছাড়া রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য অস্থায়ীভাবে দেশের অন্য ত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়ার প্রধানত শুল্ক থাকতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম